আজকে 3 বছর যাবত আমরা খুব বেশি বেশি যন্ত্রণা দেয় এই অজগরে। আজকের থেকে 3 বছর আগে যখন সরিষার মাজারে একটা অজগর সাপে একটা বানর খাওয়া হয়েছিল, ওই বানর খাওয়া কেন্দ্র করি তখন এটা ইকো পার্কে থেকে আমি শুনছিলাম যে ইকো পার্কে থেকে ওইটা শিখ নাকি ভাঙ্গার পরে এটা বাইরে গেছিলো। ওইখানে এটা ডিমালা ছিল, ওইটা ওই অজগরটা ডিমালা ছিল, তখন বানর খাওয়া সময় মানুষ ভিডিও করছিল, তো ধরতে পারে নাই, ওটা চলে গেছিলো। তখন থেকে আমাদের বাড়িতে এই নিয়ে 1টা 2টা 3টা 4টা 5টা অজগর আবার আইছে আমাদের বাড়িতেই। একটা অজগর প্রায় 50 কেজি ওজনের, আমি বন বিভাগে খবর দিছিলাম, শ্রীমঙ্গলে খবর দিছি, আমি নিজে সুনামগঞ্জে গেছি, বেদে পাড়াতে গেছি, আমি কোনো রেহাই পাইছি না। তারপরে আমি এই অজগরটারে বসি ওই যে হাঁস দিয়া বসি দিয়া ধরা হয়েছিল, যখন ধরা হয়েছিল তখনও আমি বন বিভাগে খবর দিছিলাম মারতে, আর ওই 2 তারিখেরটা আমি আর মারতে দেই নাই, আমি নিজেই সাহস করে ওটা ধরছি, যেহেতু আবার ওইটা যদি গুম হয় তাহলে আমাদের বাড়িতে সবাই, এদিকে সবাই হাঁস মুরগি ফেলে, সবাই তখনও 10টা হাঁস খাইছে, তো সবাই যখন হাঁস মুরগি ফালে তো সবাই একটা রিক্সে আছে যে এখন হাঁস মুরগি খাই, আস্তে আস্তে সাপগুলা বাড়িতে লুকায় থাকলে ওগুলা বড় হবে, তারপর একটা বাচ্চারে তো আক্রমণ করতে পারে, একটা ছোটো বাচ্চা নিরাপদ নাই। আমরা আমরা সবাই যে বিল্ডিংয়ে থাকি এরকম না, মানুষও তো কুড়ে ঘুরেও আছে, এই এলাকাতে অনেক সাপ আছে। এই 1 তারিখ থেকে এখন পর্যন্ত আমি 15টা সাপের খবর পাইছি। এখন এইভাবে চললে তো হয় না, সরকারের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে প্রত্যেক, এগুলো তো বিলুপ্তির পথে অজগর সাপগুলা, বিলুপ্তির পথে, ওইগুলার জন্য একটা অভয়ারণ্যের মধ্যে একটা জায়গা কইরা তারা যেহেতু সাপগুলা রক্ষণাবেক্ষণ করতে পারে, যাতে বিলুপ্তি না হয়, এটা আমার অনুরোধ থাকবে আর কি সরকারের কাছে। আর এভাবে যদি লোকালয়ে ঢুকে তখন তো মানুষের কয়জন এটা বাঁচাইবে, এটা এখনো তো এটা অনেকেই তো চেষ্টা নিচ্ছে যে এটা আমরা মেরে ফেলবো, কিন্তু আমি দেই নাই, আমি বলছি না, আমি বন বিভাগের কাছে আমার নাম্বার আছে, আমি ওদেরকে খবর দিব, ওরা এসে নিয়ে যাবে, যেহেতু এটা নিরীহ কিন্তু এটা ক্ষতি করো, বাসা বাড়িতে যখন ঢুকে তখন নিরীহ তার থাকে না, ওটা ওটা ক্ষতি করে, আমাদের হাঁস মুরগি খেয়ে ফেলে, ওইটার জন্য আমরা অনেক রিক্সে আছি। ও সিলেটের এখন যে অবস্থা হয়েছে সিলেটের, এটা তো পেপার পত্রিকাতেও দেখা যায় যে সিলেটে এখন অনেক আতঙ্ক, সিলেটে এমনি পাহাড় পর্বত বেশি, সাপও বেশি। হ্যাঁ, এই জন্য আমি সরকারের কাছে একটা অনুরোধ জানাইতেছি যে এগুলার নিয়ে একটা যে কোনো একটা সবাই মিলিয়া বৈশা এটা বন বিভাগের মধ্যে এটা জানাই দেওয়া হোক যে এটা একটা রক্ষণাবেক্ষণের জায়গা তৈরি করা হোক, আর ওই জায়গার মধ্যে সব সাপ নিয়ে ছাড়া হোক, এভাবে খোলা জায়গা ছাড়লে তো এটা আবার চলে আসবে। এটা যদি একটা সিস্টেম করে যে আমরা একটা পাহাড় একটা পর্বত একটা পাহাড়ে আমরা সিস্টেম করছি, নেট দিয়া বেড়া দিছি, ওইটার ভিতরে নিয়ে সব সাপ তাড়িয়ে দিছি, তখন ওই সাপটা আর বাইরে এই লোকালয়ে ঢুকতে পারবে না, এটা আমার অনুরোধ রইল। আচ্ছা আচ্ছা, আপনি ওই গত 2 তারিখে যে সাপটা আপনি নিজে ধরলেন, এটা এটা কিভাবে কিভাবে বললেন আপনি, এই গল্পটা একটু বলবেন? এই গল্পটা বলার কারণটা হচ্ছে যে আমরা অনেকেই কিন্তু সাপ দেখলেই আতঙ্কগ্রস্ত হয়ে যাই, ভয় পাই, পিটিয়ে মেরে ফেলতে চাই, তো আপনি মারেন নাই, এটা ধরছেন সাহস করে, কিভাবে এটা বা অন্য অন্য যারা ধরেন কেউ একজন সাপ দেখলো, অন্তত অজগরের বিষয়টা দেখলো, ওনার কি করা উচিত? আমার এটাই নিয়ে প্রশ্ন করে যে আপনি কিভাবে সাহস করলেন, একটু বলেন। আসলে আমি এর আগে সাপটা নিয়ে অনেক আতঙ্ক ছিলাম, আমি অনেকের কাছে হেল্প চাইছি, যে আমরা আমি রাত্রে আমার একটা সেলাই প্রশিক্ষণ ছিল, আমি রাত্রে আসতে অনেক ভয় পাইতাম, তো ওই ভয় থেকে ওই সাপ মারার পরে আমার একটু সাহস বাড়লো, যে ওই সাপটাও 6 মাস আগে দেখা দিছিল 10টা হাঁস খাইয়া, তো 6 মাস পরে আমার পুকুর শুকাই গেল, পুকুরে আমি মাছ ধরা হইলো, সাপটা নাই গেল, তখন আমার মনে হইলো যে এই সাপটা আর আমার বাড়িতে নাই। 6 মাস পরে আবার যখন বর্ষাকাল আইলো, আবার বৃষ্টি হইলো, আবার দেখা গেল যে হঠাৎ 2টা সাপ হাঁস ধরলো, হ্যাঁ ওই দিন দেখা দিল, ওই দিনের পর থেকে আবার 4-5টা খাইলো, তখন থেকে আমার আস্তে আস্তে সাহস বাড়লো যে আমি কারো উপরে নির্ভরশীল না হইয়া আমি নিজে নিজেই চেষ্টা করবো। এই এই সাপটারও আজকের সাপটারও আমি চাইছি না যে এটা লুকাই যাক বা চলে যাক, এগুলারে আমি চাইছি যে এগুলার আমরা আমাদের আওতার ভিতরে নিয়ে আসি দৌড়ি। তো ওই দিন রাত্রে 2টার সময় আমার বাসায় বাড়া থাকে, উনি রাত্রে গাড়ি চালায়, উনি আসা যখন সিঁড়িতে পাড়া দিবে তখন ওই সিঁড়ির মধ্যেই তার বিড়ালি পাড়া এসেছে, তো উনি ডাক দৌড় মারিয়ে গিয়ে আমার জানালা দিয়ে ডাক দিছে যে আপা তাড়াতাড়ি বাঁশ লইয়া বাইর, তো আমি আসাতে বাড়িয়ে দেখি উনি একটা বাঁশ দিয়ে এইভাবে প্রস্তুতি নিয়ে রাখছে যে সাপটা মারবে, তো আমি বললাম যে আপনি সাপটা মাইরেন না, দেখি কি করা যায়। তো আমার আর একজন বাড়াটি আছে, ওনারে ডাক দিলাম যে ভাই তাড়াতাড়ি বাইর হন একটা সাপ, উনি সাপটা দেখে দৌড় দিয়ে ঘরে ঢুকলো, তখন আমি সাহস হলাম যে না এটা আমারই কিছু করতে হবে, তো আমার মাথার তখন ঢুকলো যে আমি দেখি সাপ তো আমি ইউটিউবে দেখছি যে কীভাবে সাপ ধরে, তখন আমি একটা বস্তা আনলাম থালার বস্তা, আমার ছেলেদের বললাম তুমি আমার হেল্প করো আর আমি সাপটা ধরি ভিতরে ঢুকাই, প্রথম আমি ব্যর্থ হলাম, সাপটা ঢুকলো না, নিষেধ করলো, তখন আবার যখন উঠলো তখন বললাম যে না আমি এখন সাহস করবো, সাপটা আমি যেভাবে হোক ঢুকাবো, তো আমি রিক্স নিলাম সাপটা ঢুকাই দিলাম, যখন আমি অর্ধেক ঢুকছে তখন আপনি তো ও ঢুকছে, তখন বস্তার মুখটা যখন আমি বানবো তখন আমি রিক্স ছিলাম সাপটা বাইরে হইতে চাইছে,
আমার মেয়ে আবার হেল্প করতে ছোট মেয়ে আইসা ও আবার বান্ধিছে তারপরে আমি আপনাদেরকে ফোন